হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সোনালি, নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো সব জামা কাপড় গোছানো হচ্ছে, কারণ এবার বাড়ি ফেরার সময়। সব গোছানো রেডি, এইভাবে করে ব্যাগগুলো রাখা হয়েছে, লাগেজের উপর লাগেজ। তো কালকে লাগেজ গোছানোর পর আর কোনো ভিডিও করিনি, কারণ মনটা অনেকটাই খারাপ। আজকে বাড়ি যাব, তাই জাস্ট স্নানটা করে উঠলাম। আর চুলটাও এখনও ভিজে, আয়াতের পাপা এখনও এসে পৌঁছায়নি, সরি। তো আমি ফোন করলাম, তো বলল আমি 3টের সময় বেরোবো, তো 3টের সময় বেরোবে। আর আমাদের যেতে যেতে অলমোস্ট হয়তো রাত হয়ে যেতে পারে, তো কি বলবো, ভালো লাগছে না কিছু। আর আয়াত এখন মায়ের সঙ্গে একটু বাইরে গেল, ভীষণই মন খারাপ লাগছে, আর কি বলবো, কিছু বলার নেই আর কি। তো এই যে মা আয়াতে নিয়ে চলে এসছে, আর আমিও বাইরে চলে এসেছি, চুলটা শুকাবো তাই। আর সবার আজকে একদম মন ভালো নেই, আর মা তো সেই কালকে রাত থেকে একটু একটু করে কাঁপছে। আমি চুলটা শুকানোর জন্য বাইরে, মানে বাইরে বলতে আমাদের বাড়ির সামনেই দেখাচ্ছি আপনি। এই যে আমাদের বাড়ি, আর এই সামনেই এরকম রাস্তা আর কি। তো এখানেই বাইরে বলতে এটাকেই বোঝাই আমরা। আর এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চুলটা শুকাবো, যেহেতু এখানে একটু রোদ আছে হালকা হালকা। আর আয়াত মা ওকে নিয়ে গেল ঘুম পাড়াতে, আর এই দেখুন চলে এসছে, এই যে চলে এসছে। বাড়ি যাব তো, তাই জন্য একেবারে ড্রেস করে নিয়েছি। আমি বলবো না, এখন না, তুমি একটু ঘুমিয়ে নাও আগে, তারপর চলে যাবো। তোর কতটা কষ্ট হবে একটু বল, কিচ্ছু হবে না। আয়া তুমি কিছু বলো। আয়াতের মুড নেই, আমারও মুড নেই কিছু বলার। মুখে হাত দিচ্ছিস কেন? তুই কি নতুন জামায় কিরম লাগছে দেখতে, যে জায়গাতে সে জায়গাতে সবসময়। আমি কি বলতো, আয়াত মা এইদিকে তাকাও, মা ওদিকে তাকাবো না, রাত্রিবেলা কে বলবে। ভালো লাগছে না, সবাইকে খুব মিস করব। কাঁদছে আয়াতের জন্য, আর কাঁদিস না ভাই। পাপার বলি বাড়ি চলে যেতে, থাকো তুমি পাপার মামু। আদর চলছে এখন আয়াতের, কিন্তু আয়াত নিতে পারছে না, মেরে দিয়েছে ওর মা। হ্যাঁ, ওর মা আশির মেরে দিয়েছে। কিরকম লাগছে আমার? আমি ওই ইনভাইট আমাকে নিতে চলে এসেছে আয়াতের পাপা, আর চলে যাব। তার আগে একটু খাওয়া দাওয়া, আর আমি যে চলে এসেছে এদিকে কেডা ছিল, আর আয়াত, তো ওদেরকে একটু সামান্য খাওয়া দাওয়া করে আমরা বের হয়ে যাব। এখানে চিকেন, মাটন আর লুচি। চলে এসো চলে এসো চলে এসো। আমি কসম, তো আয়াতের বাবা চলে এসছে, আর খেতেও বসে গেছে, আর এদিকে রামিজ বসেছে, আর একজন লজ্জায় ক্যামেরার সামনে আসবে না বলছে, তো আমি তার নেবো না। হ্যাঁ, আমি চা খাবো। মুখটা দেখা, মুখটা দেখা। হ্যাঁ, তো চলে আসার সময় আয়াতকে সবাই আদর করছিল, আর মা তো কেঁদেই যাচ্ছে, কেঁদেই যাচ্ছে, কি বলবো। আর দেখবেন মানে চোখ মুখ সব লাল হয়ে গেছে কেঁদে কেঁদে। তো মার মানে একটু করে কাঁদছে, আর লুকিয়ে লুকিয়ে গিয়ে চোখ মুছে আসছে, মানে যত বলছি কেঁদো না আবার আসবো, তত কান্নাটা বেড়ে যাচ্ছে। যাই হোক, মাসি মা সবাইকে বিদায় দিতে দিতে আমারই মানে মনটা এত কাঁদছিল, বাট ওদের সামনে কিছু বলিনি, চুপচাপই ছিলাম। তো যাই হোক, আমরা ওখান থেকে বার হয়ে গিয়েছিলাম, আর এসে মাঝ রাস্তায় আবার দাঁড়িয়েছি এক জায়গায় চা খাওয়ার জন্য।
আর আয়া তো এইসব দেখলেই মিল্কশেক মিল্কশেক খাবে, পাগল করে দেয়। সত্যি সত্যি কোথায় খাবে বলছো? খাবে একটা ধাবায় ছোট মতো। আমি বেশি বেশি চা খাই, তাই জন্য বড় গা। আয়া এদিকে তাকাও, খাবে তো সাপটা? দেখে এইদিকে তাকাও একটু, আয়াত এইদিকে তাকাও। হ্যালো টেস্টি। ও আয়াত কিছু বলো, কেমন খেতে? রেডি, আয়াত খেতেও শুরু করে দিয়েছে। এইদিকে তাকিয়ে বলো, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, খেতে পারবে কি জানি না, পুরোটা দেখো। জোরে বলো, খাও খাও। রাত্রে আর ভিডিও করিনি, এসে অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ওই জন্য ঘুমিয়ে গিয়েছিলাম রাতে। আর দেখুন এখনও মশারি তোলা হয়নি, কারণ আয়াত এখনও ঘুমাচ্ছে। এই সকাল হলো আর কি, তো আমি এখন আয়াতকে তুলবো। আয়াত ওর কোনো মানে আর কি বলবো, সারা শব্দ নেই, ঘুমিয়েই যাচ্ছে। আর মনটা ভীষণ খারাপ, সব কিছু অগোছালো, বাড়িতে এসে কোনো কিছু গোছানো হয়নি, একদম অগোছালো অবস্থায় পড়ে আছে সব। সব কিছু গোছাবো আজকে, আজকে অনেক কাজ, অনেক মানে কি বলবো, কাজের কোনো শেষ নেই। বাড়িতে এসে এইসব দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এখানে এটা সেখানে সেটা, কোনো রকম রাত্রে আমি ঘরটা পরিষ্কার করে ঘুমিয়েছি আর কি। আর আয়াতের বাবা বাড়ি থাকলে বাড়ি ঘরের আর কোনো আর কি কী বলবো, দেখার হাল থাকে না। তো ভিডিওটা আমি কালকেই শেষ করে দিতাম, বাট শেষ করতে পারিনি, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গিয়েছিলাম বাড়ি এসে। আর ইচ্ছে করছিলো না যে ক্যামেরা অন করে কোনো ভিডিও করি। তো এখন আমি আয়াতকে তুলবো, দেন সব কিছু পরিষ্কার টরিষ্কার করতে হবে, আবার রান্নাবান্নাও আছে, সব কিছু মিলিয়ে প্রচুর কাজ। আর সেই জন্য আর ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে তো এত কাজ কি বলবো, মানে জামা কাপড় সব লন্ডো ভন্ডো অবস্থায় আছে, সেগুলোকে গোছাতে হবে। আর আয়াত, আমি আয়াতকে দেখিয়ে দিই একবার। এই দেখুন আয়াত এখনও ঘুমাচ্ছে, ওকে তুলবো, ব্রাশ করাবো, ফ্রেশ করাবো, খাওয়াবো, তারপরে আমার কাজের আবার শুরু। ওর পিছনেই এখন আমার এক ঘন্টা লেগে যাবে, তারপরে আবার স্কুল তো শুরু। আজকে আর ক্লাস করাবো না, কারণ টাইম নেই, এই জন্য আজকের ক্লাসটা একটু অফ দিতে হচ্ছে, আমার কিছু করার নেই। ও উঠছে না, আমি ওকে ওঠানোর চেষ্টা করছি, তারপরে একটা কিছুও গোছানো নেই, এই জন্য আজকের ক্লাসটা আর করাবো না এই পর্যন্তই। তো ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা এইটুকুই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, আমাদের ভীষণ মন খারাপ, ভালো লাগছে না। আর বাড়ি আসি এইসব দেখে তো আরও মাথা খারাপ হয়ে যাচ্ছে, যে ওর বাবা বাড়ি থেকে কি করেছে, কিছুই করেনি। আর আমার তো ভালোই লাগছে না, মানে মন বসাতেই পাচ্ছি না এই আর কি, মনে হচ্ছে বাপের বাড়ি ছিলাম, ভালো ছিলাম, শ্বশুরবাড়িতে কেন এলাম। তো যাই হোক, এরকম একটা অবস্থা। তো ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। আর যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, তাদেরকে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।